তো ব্যস্ত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ওয়াইফাই রাউটারের চারটি চার চারটি সিগন্যাল বাহির করতে পারবেন খুব সহজে। অর্থাৎ আপনার রাউটার থাকবে একটি, সেখান থেকে রাউটার সিগন্যাল বাহির হবে চারটি, অর্থাৎ চারটি নাম পাবে। তো এই সেটিংসটা কীভাবে চালু করবেন এবং আপনার ওয়াইফাই সিগন্যাল চারটি কীভাবে চালু করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তাই বেশি কথা না বলে চলে যাই মোবাইল স্ক্রিন এবং সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনার রাউটার চারটি সিগন্যাল বাইর করতে পারবেন খুব সহজে। তো এটা মূলত টিফিলিং রাউটারের গেস্ট নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনি চারটি সিগন্যাল বাইর করতে পারবেন। আর হ্যাঁ, আপনার রাউটার চারটি সিগন্যাল বের করার জন্য আপনার কিন্তু ডুয়েল ব্যান্ডের রাউটার লাগবে। তো এটা কীভাবে চালু করবেন, আপনার রাউটার চারটি সেটিং চালু অর্থাৎ চারটি সিগন্যাল চালু করার জন্য চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো গুগল ক্রোম বাজার আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার যে গুগল ক্রোম বাজার আসার পর এখান থেকে সার্চ করবেন আপনার রাউটার ল্যান আইপি অ্যাড্রেস, যেমন 192.168.0.1। তো মূলত যদি আপনি ল্যান আইপি অ্যাড্রেস চেঞ্জ করে রাখেন তাহলে আপনি চেঞ্জ ল্যান আইপি অ্যাড্রেস দিয়ে দেবেন, যেহেতু আমি চেঞ্জ করি না সেহেতু এখানে 0.1 হয়ে থাকে 192.168.0.1। তো সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখেছি টিফিলিং রাউটার আর্সের C6 মডেলের। তো এখান থেকে আপনি ল্যান আইপি অ্যাড্রেস লিখে পর সার্চ করার পর এখান থেকে আপনার রাউটারের লগইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো লগইন পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট লগ ইন এটার উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা সিগন্যাল আছে, এখানে কিন্তু অন্য কোনো সিগন্যালে অর্থাৎ আর কোনো সিগন্যাল আমি চালু করি না, জাস্ট আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্টেড আছে, জাস্ট আমি এটাকে সোয়াইপ করে নিচের দিকে নামাচ্ছি। দেন নামানোর পর দেখতে পাচ্ছেন যে আমি একটি নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে BFMMC, অর্থাৎ আমি কিন্তু এখান থেকে আমার এই রাউটার কিন্তু এই একটা সিগন্যাল, আমি কিন্তু এখান থেকে আরও তিনটি সিগন্যাল বাইর করবো, মোটে হবে চারটি সিগন্যাল। তো এখান থেকে চারটি সিগন্যাল বাইর করার জন্য উপর দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন, জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ারলেস, জাস্ট আপনি কী করবেন এই ওয়ারলেসের উপর একটা ক্লিক করে দেবেন। তো ওয়ারলেসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের 2.4 গিগাহার্টজের সেইটি কিন্তু আমাদের এনেবল করা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে BFMMC, তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের এনেবল করা আছে। দেন আমরা এখান থেকে 5G যে 5 গিগাহার্টজের যেটা সেটা কিন্তু আমরা ডিজেবল করা, তো আমরা এটাকে এনেবল করব। তো এখান থেকে এনেবল করার জন্য জাস্ট টিক মার্কে দিয়ে দেবো। তো টিক মার্কে দিলে কিন্তু এটা আমাদের এনেবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে BFMMC 5G এটা কিন্তু এনেবল হয়ে গেল। অলরেডি কিন্তু দুটি সিগন্যাল কিন্তু আমরা বাহির করলাম। তো এর পরবর্তী যেটা সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো জাস্ট আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 5 গিগাহার্টজের সিগন্যাল। তো আমরা উপর দিকে স্ক্রল ডাউন করবেন, দেন উপর দিকে স্ক্রল ডাউন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে গেস্ট নেটওয়ার্ক, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন গেস্ট নেটওয়ার্ক। তো এই গেস্ট নেটওয়ার্কে আপনি আরও দুটি সিগন্যাল পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 2.4G ব্যান্ডের একটি, অর্থাৎ 2.4 গিগাহার্টজের একটি, তো এটা আমাদের ডিজেবল করা আছে। আপনি এই যে দেখেন বন্ধুরা ডান পাশে দেখতে পাচ্ছেন এনেবল, এখানে জাস্ট আপনি কী করবেন একটা টিক মার্কে দিয়ে দেবেন। তো টিক মার্কে দিয়ে দেওয়ার পর এখান থেকে আরও অপশন আসবে, দেন নিচে দিকে দেখতে পাবেন আপনার ওয়াইফাই নেমটি। তো যেহেতু আমি এর আগেও এই নামটি দিয়েছিলাম সেহেতু এই নামটি শোধরতেছে। তো যদি আপনি যদি নতুন করে একদম হন তাহলে আপনার এখানে টিফিলিং নাম শোধরবে। তো চাচ্ছি যদি আপনি সেখানে টিফিলিং থাকে জাস্ট আপনি এখান থেকে কেটে দেবেন, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি এটাকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, আপনি যেটা দেবেন সেটা চলবে। তো সাপোজ আমি আমার নাম দেওয়ার পর ওয়াইফাই দিয়ে দিলাম। তো ওয়াইফাই দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের রাউটারের নামটি কিন্তু সিলেক্ট করা হয়ে গেলো, অর্থাৎ গেস্ট নেটওয়ার্ক তৈরি করা হয়ে গেলো। দেন দ্বিতীয় দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি, তো জাস্ট আপনি এটার উপর ক্লিক করলে এখান থেকে আপনি প্রথম দিয়ে WP এবং WP পার্সোনাল, তো তৃতীয় দেখতে পাবেন WP এবং WP3 পার্সোনাল। তো আপনি চাইলে এখান থেকে WP2 এটা সিলেক্ট করতে পারেন এবং পাসওয়ার্ড না দিতে চাইলে ননে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি পাসওয়ার্ড দিতে পাবেন। তো আমি যেহেতু পুরনো পাসওয়ার্ড সেটা আমি কেটে দিয়ে একদম নতুন করে পাসওয়ার্ড দিব। তো জাস্ট আমি এটাকে কেটে দেবো এখন। তো কেটে দেওয়ার পর এখান থেকে আমি আমার মনের মতো পাসওয়ার্ড দিব, এখানে আপনি আপনার মনের মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু চলবে। তো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু পাসওয়ার্ডটা সেট আপ হয়ে গেলো। আর হ্যাঁ, এখানে আপনার 8 ডিজিটের পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি গেস্ট নেটওয়ার্ক 2.4G ব্যান্ডেডটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এরপরে যেটা সেটা হলো 5G বিগার্সের। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 5 বিগার্সের, তো এটা আমাদের ডিজেবল করা আছে, জাস্ট আমরা কী করবো এটাকে এনেবল করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে 5G বিগার্স, জাস্ট আমরা কী করবো এটা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এনেবল, জাস্ট আপনি কী করবেন এই এনেবলের উপর এটা ক্লিক করে দেবেন।
সরি বন্ধুরা, এখানে আমাদের যে গেস্ট নেটওয়ার্ক, এখানে যে 5 GHz যেটা, সেটা আমাদের এখানে এনাবল হচ্ছে না হয়তো কোনো সমস্যার কারণে। তো আপনাদের যদি টিফিলিং রাউটার আরসের C6 এই রাউটারটি হয়ে থাকে, তাহলে আপনাদের হয়তো নাও সমস্যা করতে পারে, যেহেতু আমার এখানে একটি প্রবলেম ধরে কিন্তু তারা কিন্তু এটাকে ডিসেবল করে রেখেছে, হয়তো আপনাদের এখানে এই সমস্যাটি নাও থাকতে পারে। তো এই সমস্যাটির কারণে আমি এই 5 GHz-এর অর্থাৎ 5 GHz-টি চালু করতে পারতেছি না, তাই আমার এখানে টিফিলিং রাউটার এটি 3টি সিগনাল দেখাবে। সরি দুঃখিত, কারণ আমি এখানে এটা এনেবল করতে পারি নাই। তো এটা এনেবল করলে কিন্তু আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে 4টি সিগনাল দেখাতে পারতাম, তবে এখানে কিন্তু আমি 3টি সিগনাল আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে গেস্ট ইন নেটওয়ার্ক, এ দেখেন বন্ধুরা BFMMC 5G, এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন যে গেস্ট ইন নেটওয়ার্ক 2.4G ব্যান্ডের, অর্থাৎ এটা আমাদের একদম কিন্তু ক্লিয়ার হয়ে গেলো। 5G ব্যান্ডটা আমরা এনেবল করতে পারি নাই, তো এটা হয়তো কিছু সমস্যার কারণে। তো আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি উপরে এই যে দেখতে পাচ্ছেন সেভ, জাস্ট আপনি গিয়েবেন গেস্ট নেটওয়ার্ক তৈরি করার পর জাস্ট আপনি উপর দেখতে পাবেন সেভ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের অলরেডি সেভ হয়ে গেলো, জাস্ট আমি এখান থেকে ওয়াইফাই অপশনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাই অপশনে যে এখান থেকে চাপ দিয়ে ধরে রাখবো, তো চাপ দিয়ে ধরে রাখার পর এটাকে অন অফ করে দেবো, অফ করে দেওয়ার পর অন করবো। তো অন করে দেওয়ার পর এই দেখুন বন্ধুরা, আপনি কিন্তু এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি কানেক্টেড আছি BFMMC। তো তাছাড়া আপনি নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমি যে ওয়াইফাই নামটি দিয়েছিলাম আল আমিন ওয়াইফাই, এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে BFMMC 5G ব্যান্ড, যেটা কিন্তু আমি আপনাদেরকে রাউটারের অ্যাডমিন প্যানেলে দেখিয়ে দিলাম যে আমি কিন্তু এই 3টা নেটওয়ার্কের অ্যাড করেছি। যেমন আমি এখানে আমার যে BFMMC 5G ব্যান্ডের এটার পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আমি এখান থেকে কানেক্টেড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্টেড হয়ে গেলো, সেখানে কিন্তু আপনার পাসওয়ার্ড এবং নেমটি সহ কিন্তু দেখতে পাচ্ছেন। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আল আমিন, যেটা আমি কিছুক্ষণ আগে কিন্তু এটা তৈরি করলাম গেস্ট নেটওয়ার্ক হিসাবে। তো এখান থেকে আমি এই যে ওয়াইফাই যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর জাস্ট আমি কী করবো, এখান থেকে কানেক্টেডে ক্লিক করে দেবো। তো কানেক্টেডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখানে কিন্তু অলরেডি কিন্তু আমি কিন্তু এই একটি রাউটার থেকে কিন্তু 3টি সিগনাল বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যেহেতু আমার গেস্ট নেটওয়ার্ক কানেক্ট করেছে, সেহেতু আমরা দেখি ইউটিউবটা কেমন পারফরমেন্স করে, অর্থাৎ ইউটিউব কেমন চলে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউব কিন্তু মোটামুটি ভালো একটা পারফরমেন্স দিচ্ছে আপনার, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন, যেহেতু কিন্তু আমরা কিন্তু এখান থেকে গেস্ট নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতেছি। তো আপনার চাইলে যদি আপনার রাউটারে যদি আপনি 3-4টি সিগনাল বাহির করতে পারবেন খুব সহজে, কিন্তু এটা খুব ইজিলি হবে। যেহেতু আমার এখানে 5G ব্যান্ডের সমস্যা হয়েছিল, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কিন্তু যে গেস্ট নেটওয়ার্ক সেটা কিন্তু ভালো একটা পারফরমেন্স দিচ্ছে, যে আমরা ইউটিউব ব্যবহার করে বুঝতে পারলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে গেস্ট নেটওয়ার্ক তৈরি করেছিলাম আল আমিন ওয়াইফাই, সেটা দিয়ে কিন্তু আপনাদেরকে ওয়াইফাই ব্যবহার করে একদম লাইভ পারফরমেন্স সহ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে যে আল আমিন ওয়াইফাই এটার সাথে কিন্তু আমি অলরেডি কানেক্টেড আছি। এটা কিন্তু মূলত আমি এটা কিন্তু গেস্ট নেটওয়ার্ক, এটা কিন্তু আমাদের কিন্তু গেস্ট নেটওয়ার্ক হিসাবে তৈরি করা আছে, যেটা কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি একদম লাইভ পারফরমেন্স সহ দেখিয়ে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছি আল আমিন ওয়াইফাই, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটার সাথে আমি কানেক্টেড আছি। জাস্ট আমি আপনাদেরকে একটা সেটিংস দেখাচ্ছি। তো যখন আমি এখান থেকে গুগল ক্রোম বাজারে আসার পর 192.168.0.1, তো এটা লিখে সার্চ করবো, দেখতে পাচ্ছেন আমি এটাকে কেটে দিই। তো নতুন করে সার্চ করি, নিউ ট্যাব নেই। তো নেওয়ার পর এখান থেকে আমি নতুন করে সার্চ করি 192.168.0.1। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলটা কিন্তু লগইন হচ্ছে না। তো এখন বলতে পারেন যে ভাইয়া, এখানে তো আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছেন কিন্তু তবুও রাউটার অ্যাডমিন প্যানেলে ঢুকছে না কেন? তো এটা মূলত যে কথাটা সেটা হলো, আপনি যখন দেখতে পাবেন যে আপনার যে ওয়াইফাইয়ের রাউটারের যে গেস্ট নেটওয়ার্ক তৈরি করবেন, তখন যদি আপনি সেই গেস্ট নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকেন তখন কিন্তু আপনার রাউটার অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন না। তো আমি এখানে BFMMC এটার কানেক্ট করে দেখে আমি এখান থেকে আমার রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে পড়বো। অবশ্যই আপনি কিন্তু কখনও গেস্ট নেটওয়ার্কের মাধ্যমে আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবেন না, যেটা আপনি গেস্ট নেটওয়ার্ক তৈরি করবেন। তো অবশ্যই আপনার রিয়েল যেটা সেটা আপনি দিয়ে ঢুকতে পারবেন। যেমন আমি এখান থেকে কানেক্টেড আছি BFMMC, এটা কিন্তু আমাদের রাউটারের মেন নাম। তো জাস্ট এখান থেকে আমি এটার সাথে কানেক্ট হওয়ার পর জাস্ট আমি এখান থেকে আমার রাউটারের যে ল্যান আইপি অ্যাড্রেস সেটা লিখে এখান থেকে সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে কিন্তু আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলটা কিন্তু লগইন হয়ে গেছে। এখানে কিন্তু মূলত যে আপনি যদি গেস্ট নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকেন তাহলে কিন্তু এখানে কখনো কিন্তু লগইন হবে না। তো এখান থেকে আমি আবার 3-লাইন অপশনে ক্লিক করবো। তো 3-লাইন অপশনে ক্লিক করার পর অ্যাডভান্সে ক্লিক করবো। তো অ্যাডভান্সে ওয়ারলেসে ক্লিক করবো, অ্যাডভান্স না সরি ওয়ারলেসে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে BFMMC প্রথমটা এবং দ্বিতীয়টা আপনি দেখতে পাচ্ছেন যে BFMMC 5G ব্যান্ডের। জাস্ট আমি এখান থেকে এরো বাটনে ক্লিক করবো। তো আপনাদেরকে দেখাচ্ছি
তো এখান থেকে আপনাদেরকে যেটা আমি আপনাদের কিছুক্ষণ আগে প্রমাণ দিলাম, তো এখান থেকে দেখতে পাচ্ছেন গেস্টি নেটওয়ার্কে, তো এটা কিন্তু 2.4G ব্যান্ড 4 GHz-এর কিন্তু একটি নেটওয়ার্ক, যেটা দেখতে পাচ্ছেন আল আমিন ওয়াইফাই, সেটা কিন্তু আপনাদেরকে লাইভ প্রো একদম, কিন্তু আমি রাউটারে অ্যাডমিন প্যানেলে গিয়ে ঢুকে কিন্তু আপনাদেরকে লাইভ প্রো প্রমাণ দিলাম। তো আপনারা কিন্তু একদম লাইভ প্রো, যারা ফুল ভিডিও দেখছেন তারা কিন্তু সম্পূর্ণ প্রমাণ পেলেন যে একটি রাউটার 4টি সিগন্যাল। তো আমি একটি সিগন্যাল বাইর করতে পারি না এটা কিছু সমস্যার কারণে, তো আপনি কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। যদি আপনি এটাকে ডিজেবল অর্থাৎ আপনি চাচ্ছেন যে এখন গেস্টের নেটওয়ার্ক অফ করতে, জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে 5 GHz, জাস্ট আপনি এখান থেকে যে এনেবল যে টিক মার্ক দেওয়া থাকে জাস্ট আপনি এখান থেকে জাস্ট এখান থেকে ডিজেবল করে দেবেন। তো সাপোজ আমি এখান থেকে ডিজেবল করে দিলাম, তো ডিজেবল করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গেস্টের নেটওয়ার্ক, এটাও কিন্তু আমি ডিজেবল করে দিয়েছি। তো ডিজেবল করে দেওয়ার পর আপনি চাচ্ছেন এইগুলো বন্ধ করতে, অর্থাৎ আপনার গেস্টের নেটওয়ার্ক অর্থাৎ 3টি সিগন্যাল রাখবেন না, জাস্ট আপনি টিক মার্ক তুলে দিয়ে সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার রাউটার যে 3টি সিগন্যাল সেই সিগন্যালগুলো কিন্তু চলে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওয়াইফাই অপশনে চলে আসলাম, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সে BFMNC 5 GHz সেটা কিন্তু নাম আর পাচ্ছে না, এবং আল আমিন যেটা আমি গেস্টের নেটওয়ার্ক তৈরি করেছিলাম সেটাও কিন্তু এখানে পাচ্ছে না। আমি কিন্তু এই দুটো কিন্তু সম্পূর্ণ কেটে দিয়েছি, দেন কেটে দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু এখান থেকে আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি যে এরকমভাবে কিন্তু আপনি অফ করতে পারবেন খুব সহজেই। তো আমি আবার চলে আসলাম রাউটারের অ্যাডমিন প্যানেলে, তো অ্যাডমিন প্যানেলে আসার পর এখান থেকে আপনারা কিন্তু অনেকে আছে যারা কম্পিউটার দিয়ে ব্যবহার করেন, তারা কীভাবে এই গেস্টের নেটওয়ার্ক চালু করবেন তাদের জন্য এখন আমি আপনাদেরকে তাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এতক্ষণ দেখিয়ে দিলাম মোবাইল দিয়ে। তো আপনারা কম্পিউটার দিয়ে যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনার জাস্ট অর্থাৎ আমি এটাকে ডেস্কটপ সাইট বলে, তো আমি গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখেছি যে এই রাউটারটি কোন হিসাবে ব্যবহার করলে ভালো হয়। তো আপনি 3 লাইন অপশনে ক্লিক করার পর ডেস্কটপ সাইটে ক্লিক করবেন, তো আপনি যখন ডেস্কটপ সাইটে অন করবেন তখন অর্থাৎ আপনার কম্পিউটার দিয়ে যখন আপনি অন করবেন তখন কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ এই রাউটারে কিন্তু এরকমভাবে কিন্তু ইন্টারফেসটি আসবে, অর্থাৎ মোবাইলে এক ধরনভাবে আসবে এবং আপনার কম্পিউটারে আরেকভাবে আসবে, জাস্ট আপনি ওয়ালেসে ক্লিক করবেন। তো ওয়ালেসে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি কিন্তু এখানে কিন্তু আমাদের রাউটারের নেমটি কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন BFMMC, এবং নিচে দেখতে পাচ্ছেন যে 5 GHz-এর, এবং তার নিচে দেখতে পাচ্ছেন আমরা 5 GHz-এর এনেবল করলে কিন্তু এটা কিন্তু এনেবল হয়ে গেছে BFMC, এটা 5 GHz এনেবল হয়ে গেছে। আপনি নিচে দেখতে পাচ্ছেন যে গেস্ট ইন নেটওয়ার্ক 2.4G ব্যান্ডের, তো আপনার এটাকে যদি আপনি এনেবল করতে চান জাস্ট আপনি এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন জাস্ট এনেবলে ক্লিক করে দেবেন। তো এনেবলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রাউটারটি কিন্তু এখানে গেস্টের নেটওয়ার্ক তৈরি হলো, অর্থাৎ আমাদের রাউটার কিন্তু একটি রাউটার 4টি সিগন্যাল বাইর হবো, যেহেতু আমাদের 5 GHz-এর একটু সমস্যা গেস্টের নেটওয়ার্ক, সেহেতু আমি 4টি সিগন্যাল বাইর করতে পারলাম না। তো যদি এটা যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে দেখাতাম 5 অর্থাৎ 4টি সিগন্যাল। তো এখানে কিন্তু আপনারা কিন্তু লাইভ প্রো একদম স্ক্রিনে কিন্তু প্রমাণ পেলেন যে এখানে কিন্তু একটি রাউটার থেকে কমপক্ষে 3টি সিগন্যাল কিন্তু আমি বাইর করতে পেরেছি খুব সহজে। আর হ্যাঁ, আমি কিন্তু এই সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে টিফিলিং রাউটারের RC-C6 এই মডেলটি দিয়ে। তো কারা কারা এই রাউটারটি ব্যবহার করেন তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে কে কে এই টিফিলিং RC-C6 মডেলের রাউটারটি ব্যবহার করেন। তো মূলত এরকমভাবে কিন্তু খুব সহজে খুব ইজিলিভাবে কিন্তু আপনার রাউটারে গেস্টের নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, এরকমভাবে কিন্তু আপনার রাউটারে 3 থেকে 4টি সিগন্যাল বাইর করতে পারবেন খুব সহজে খুব ইজিলিভাবে। তাছাড়াও যদি আপনার অন্যান্য রাউটার হয়ে থাকে যেমন টেন্ডা টিফিলিং রাউটার অন্য একটি মডেল, তো আপনি চাইলে স্ক্রিনে থাকা এই ভিডিওগুলো আমাদের যে ইউটিউব চ্যানেল সেখান থেকে আপনি চাইলে সেগুলো এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আশা করি আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা খুবই লং হয়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত, কারণ আপনাদেরকে এটা সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ বোঝাতে হয়। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।